মাহলে, লালমাটির বরেন্দ্রভূমির একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী। কেউ বলে মাহলি, আবার কেউ বলে মাহিলি, তবে তাদের নিজেদের পছন্দের নাম মাহলে। বাঁশ দিয়ে নানা রকম গেরস্থালি জিনিস তৈরি তাদের পেশা। দূরের গ্রাম থেকে বাঁশ সংগ্রহ করার জন্যই দলবল নিয়ে বেরিয়েছেন তারা। সারা দিন এক গ্রাম থেকে আরেক গ্রামে যান তল্লা বাঁশের খোঁজে। কোথাও দামে বনে না, কোথাও বাঁশ পছন্দ হয় না, সারা দিন চলতে থাকে খোঁজাখুঁজি। বেলা পড়ে এলে কেনা বাঁশ নিয়ে এক জায়গায় জড়ো হন সবাই। সবাই মিলে ভটভটি ভাড়া করে বাঁশ নিয়ে গ্রামে ফিরতে ফিরতে সন্ধ্যা। আরেকটি সকাল আসে পাওস্ত বান্ড্রির জীবনে। তার জীবনের অন্য সকালগুলোর সাথে এ সকালের খুব একটা পার্থক্য নেই। পার্থক্য নেই নিত্যদিনের চিরাচরিত কাজকর্মে। সাত সকালে গেরস্থালির নানা কাজে স্ত্রীকে সাহায্য করে পাওস্ত। বাচ্চার মুখ ধোয়ানো বা ছাগলটাকে খাবার দেয়া সবই সেরে নিতে হয় দিনের কাজ শুরুর আগেই। পাওস্তুর জীবনসঙ্গী এস্তের মান্ড্রি। তার ব্যস্ততাও অন্যান্য দিনের মতোই, ঘর উঠান পরিষ্কার করা, খুপড়ি থেকে হাঁস মুরগি বের করা, নাস্তা তৈরির আয়োজন সবই চলছে। মান্ড্রি পরিবারের সকালের খাবার আয়োজনে আলাদা কোনো বৈচিত্র্য নেই। সকালবেলা রং চা, সঙ্গে সামান্য মুড়ি। পরিবারের সবাইকে নিয়ে তাই খাওয়া হয়। তবে কাজে বের হবার আগে অন্তত একটু ভাত খেয়ে যাওয়া যায়। আগের দিনের পানি দিয়ে রাখা ভাতই সকালবেলার প্রধান অবলম্বন। দিনের অন্যান্য বেলায় ভাতের সাথে ব্যঞ্জনের জায়গায় থাকে বাড়ির আশপাশ থেকে সংগ্রহ করা কচু শাক, কখনো হয়তো থাকে শামুক বা কদম ফুলের তরকারি। পুরনো খড়ের গাদা বা স্যাঁতস্যাঁতে স্থানে গজিয়ে ওঠা ব্যাঙের ছাতা বা মাশরুমও এদের একটি প্রিয় খাবার। এটি শুধু পাওস্তুর পরিবারের নয়, প্রায় সব মাহলে পরিবারেরই নিত্যদিনের ছবি। রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ জেলাতেই মাহলেদের মূল বসতি। এছাড়াও তারা ছড়িয়ে আছেন উত্তরাঞ্চলের দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, জয়পুরহাট ও নওগাঁ জেলায়। সিলেটের চা বাগানেও দেখা মিলবে এই জাতির মানুষের। সংখ্যায় তারা কত এর সুনির্দিষ্ট কোনো তথ্য নেই, তবে এ নিয়ে মাহলেদের নিজস্ব অনুমান রয়েছে। বাংলাদেশে যে সমস্ত ক্ষুদ্র জাতিগুলোর বাস, তার ভিতরে মাহলে অন্যতম। এই মাহলে জনগোষ্ঠী বাংলাদেশের রাজশাহী, দিনাজপুর অর্থাৎ বৃহত্তর রাজশাহী এবং সিলেট অঞ্চলে বসবাস করে। এদের সংখ্যা প্রায় 30,000। এই হাজার ত্রিশেক মানুষের বসবাস যেসব জনপদে, সেগুলোর চিত্র অনেকটা পাওস্তুদের গায়ের মতোই। মাটির দেয়াল আর উপরে টিনের চাল দেয়া সারি সারি ঘর,
কখনো কখনো বাঁশ বা ছনের চালও চোখে পড়ে। বাড়ির সামনেই ভাজান তৈরির কাজে ব্যস্ত পরিবারের বিভিন্ন বয়সের নারী পুরুষ সদস্য। একটি মাহালে ঘরের সবচেয়ে পরিচিত দৃশ্য এটাই। বাঁশের তৈরি সামগ্রীকেই মাহালে ভাষায় বলা হয় ভাজান। একসময় বাঁশ দিয়ে কত রকমেরই না ভাজান তৈরি করতেন তারা। এই বাঁশের মাধ্যমে তারা বিভিন্ন ধরনের গৃহস্থালী জিনিসপত্র তৈরি করে। এর ভিতরে ডালা, কুলা, ঝাঁকা, টুকরা, সারপোশ এগুলো অন্যতম। পুরো মান্ড্রি পরিবার এখন ব্যস্ত ভাজান তৈরির কাজে। সামনে হাট, এই হাটেই তুলতে হবে বাঁশের ছোট বড় ঝুড়ি, কুলা, আরও অনেক কিছু। এই হাটে ভাজান বিক্রির উপরই নির্ভর করবে এই পরিবারের পুরো সপ্তাহের খরচ। পাউস্তুর একার আয়ে এ খরচ ওঠে না। বৃদ্ধ বাবা ক্লেমেন্ট, বৃদ্ধা মা ক্রিস্টিনাকেও তাই অনেক পরিশ্রম করতে হয়। সারা সপ্তাহ ধরে তৈরি করা ভাজানগুলো তাকে গুছিয়ে দেন ক্রিস্টিনা। সেগুলো যত্ন করে ধুয়ে নিয়ে হাটের পথ ধরেন বৃদ্ধ ক্লেমেন্ট। মুন্ডুমালার হাট প্রত্যন্ত অঞ্চলে হলেও বেশ বড় সড়ো আর জমজমাট একটা হাট। হাজার লোকের সমাগম ঘটে এখানে। নানা ধরনের পণ্য নিয়ে এখানে হাজির হয় আশেপাশের গ্রামের মানুষ। পণ্যের চাহিদা আর যোগান দুই বাড়ছে দিনকে দিন। বাড়ছে কেনা বেচা, বাড়ছে জাঁকজমক। কেবল দিনকে দিন কমে যাচ্ছে বাঁশের ভাজানের কদর। ফলে অমন জমজমাট হাটের একটা কোনায় খুব অবহেলায় কোনো মতে জায়গা হয় মাহালেদের। ভাজান নিয়ে দিনমান বসে থাকায় সার হয় কখনো কখনো। তার উপর জুটেছে তাদের প্রতিদ্বন্দ্বী। মাহালে নয়, এমন অনেক ব্যবসায়ী অনেক কম দামে নিম্নমানের বাঁশের সামগ্রী বাজারজাত করছে। তাদের পুঁজি বড়, জিনিস বেশি, কিন্তু মাহালে